আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে কুচু শাক রান্না। আশা করি সবার ভালো লাগবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখতে থাকুন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। কচু শাক রান্না করার জন্য কি কি উপকরণ লাগছে সেগুলো বলছি। নিয়েছি ধুয়ে রাখা কিছু কচু শাক, ইলিশ মাছের মাথা, এক কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা, লেবু, লবণ, রাঁধুনি ধনিয়া ও জিরার গুঁড়া, হলুদ। এখন কড়াইতে কচু শাক দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছু পানি কচু শাক সিদ্ধ করার জন্য, যাতে মুখ না চুলকায়। পরে সেদ্ধ পানিটা আমি সেঁকে ফেলে দেব। আবার সিদ্ধ কচু শাকটা কড়াইতে দিয়ে দিলাম। এভাবে খুন্তি দিয়ে থেতলে মিহি করে দেব সিদ্ধ কচু শাকটা। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। এখন পেঁয়াজ কাঁচামরিচ রসুন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা। এক চামচ রাঁধুনি ধনিয়া জিরার গুঁড়া। মশলাগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা। মাথাটা মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পানি। ইলিশ মাছের মাথাটা ভালো করে কষে নেব। মাথাটা আমি এখন খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি।
মাথা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সিদ্ধ মিহি করা কচু শাক। এখন মেরে ফেলে ভালো করে ইলিশ মাছের মাথার সাথে মিশিয়ে নেব। যাতে মুখে না লাগে, হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে মজাদার কচু শাক রান্না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।